ভক্তি ও শ্রদ্ধায় পালিত হল সারদা মায়ের 169তম জন্মদিবস। হুগলির কামারপুকুর, বাঁশবেড়িয়া প্রভৃতি এলাকায় দিনটি যথাযথ মর্যাদায় পালিত হল। এদিন বাঁশবেড়িয়া কুণ্ডুগলি বিবেকানন্দ আশ্রমে সকাল থেকে ছিল উৎসবের মেজাজ। ভক্তিভরে সারদা মায়ের 169তম জন্মদিবস পালিত হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। হুগলি জেলার কামারপুকুর, বাঁশবেড়িয়া সহ বিভিন্ন জায়গায় সারদা মায়ের জন্মদিন পালিত হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাঁশবেড়িয়া কুণ্ডুগলি বিবেকানন্দ আশ্রমে সকাল থেকেই চলে পুজো পাঠ। সারদা মায়ের জন্ম উৎসব উপলক্ষে শুধু হুগলি জেলা নয়, বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত আশ্রমে আসেন। পুজোর পাশাপাশি চলে চণ্ডী পাঠ। এছাড়াও এবার 108 জন কুমারীকে বিশ্ব জননী রূপে পুজো করা হয়, যা দেখতে বহু মানুষ ভিড় জমান রবিবার ছুটির দিনে। পুজোর শেষে সকলকে একসাথে বসিয়ে মায়ের ভোগ বিতরণের ব্যবস্থাও করা হয়। আজ জগন্মাতা সারদা দেবীর 159তম জন্মদিবস। আজ এই সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে আজ বিশ্ব জননী রূপে 108টি কুমারীকে আমরা জগন্মাতা রূপে পুজো করব, আর নরনারায়ণ সেবা হবে প্রায় 1000 মানুষের মধ্যে। তার কম্বল বিতরণ আমাদের বিকেলবেলা অনুষ্ঠান আছে। এই দিন সারাদিন সকাল থেকে চণ্ডী পাঠ, বিশেষ পুজো, ঠাকুরমা স্বামীজির মায়ের বিশেষ পুজো হলো। এই দিন সন্ধ্যার সময় গান আছে। এইভাবে আমাদের সারাটা দিন প্রোগ্রাম থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি।